অতি সহজে আমার রান্না শেষ। আর দেখেন আমার মাংসটা খুব সুন্দর একটা কালার দিতে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর মতো অনেক ভালো আছেন এবং আমরা আল্লাহর মতো অনেক ভালো আছি। তো এই যে কুরবানির মাংস আর কি, এটা শেষ আর কি, কয়েকবার রান্না করে খাইছি কিন্তু আর ভিডিও করি নাই। তো এখানে 6 কেজি মাংস আছে, এটা পুরোটা রান্না করবো, কারণ আমার ভাইয়ের বাসায় দিব আর কি, কারণ আমার ভাই বলতো বাসায় নেই। তো এটা আমি আজকে এই রাত্রে এটা এখন ম্যারিনেট করে রাখবো। এখন রাত্রে কিন্তু এখান থেকে আমি এই যে 1 কাপ মতন তেল দিতেছি, আর বাকিটা আমি ডাবের রাস্তা করে করে দিব আর কি। আর এখান থেকে আমি অর্ধেক এলাচি, দারচিনি, আর তেজপাতা দিতেছি এখন, আর বাকিটা করে দিব। আর এই চামচে আমি এখন 2 চামচ আদা রসুন বাটা দিচ্ছি আর কি, আর 1 চামচ হচ্ছে জিরা বাটা। বাটায় বাড়ছি অনেক কষ্ট করে। আর এই যে হলুদ গুঁড়া, 6 কেজি মাংস, তো আমি এটা 3 চামচ দিতেছি। মরিচ গুঁড়ো দিতেছি, কারণ অনেক গরম, বাটা সম্ভব না। 3 চামচ মরিচ গুঁড়া, আমি যে চামচ দিয়ে দিচ্ছি। আর এখানে যে আমি 250 গ্রাম সয়াবিন তেল দিয়েছি, যে সাদা তেল, আর লবণ দিয়েও স্বাদ মতো। আমি যে এখানে গরম মশলা আমি যে এখন ঘুরে ঘুরে রাখছি আর কি, এটা ঠান্ডা হলে অনেক ভুল মিল করবো আর কি। এটা এখন আমি এটা মাখাবো, মাখাই আর সার রাখে এটা মানে রেটিং করে পরে ফ্রিজে রেখে দিবো আর কি, সারা রাত রেখে দিবো। আমি ব্যবস্থা নিয়ে কালকে দুপুরে এটা রান্না করবো আর কি। আর এই যে আমি সারা রাত্রে তো আমি মাংসটাই করে রাখছি, এই যে এখন এটার মধ্যে পেঁয়াজটা ব্যবস্থা করবো আর কি। তো আমি 250 গ্রাম আদা দিলাম, 250 গ্রাম সয়াবিনটা দিলাম, সাদা তেল, আর এই যে গরম মশলাটা, এটা শুধু খালি আমি করবো। এই যে আমি গতকালকে যে মাংস ম্যারিনেট করে রাখছি, আর এই যে এখন পেঁয়াজটা যে এখন বাদামি কালার হয়েছে, ওইখানে 2 চামচ আদা রসুন দিয়েছি। এখন আমি যে চামচে এখন 2 চামচ দিতেছি আদা রসুন, মাংস যে 6 কেজি মাংস, এখন আমি মাংস রাখি রাখলাম সারা রাত্র, সবসময় ব্যবস্থা করা আছে। এখানে আবার লাউ দিয়ে ডাল রান্না করছে। আস্তে 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 খালি পানি দিব না, শুধু খালি আমি জাল করবো। দেখেন এখন আলোর হতে সুন্দর কালার আসছে, অনেক সুন্দর কালার আসতেছে। আপনারা আমার মতোই ভাবে আপনারা রান্না করে খেয়ে দেখেন, অনেক ভালো লাগবে। আর আমি একটা বানাইছি, একটু মশলা বানাইছি, গরম শাহী মশলা বানাইছি, এটা রেসিপি দিয়ে দিব।
খেতে অনেক ভালো লাগে। আমি যে মশলাটা বানাই এটার ভিতরে আমি দিলাম ওই যে গুলমরিচা রংটা দুটো জিনিস দিলে, দুটো জিনিস দিলে গন্ধটা জানি কেমন লাগে, মানে ভালো লাগে না আর কি। এভাবে এই মশলাটা দিয়ে রাস্তা দিয়া মাংসটা খাই নিয়ে মানে অনেক মজা লাগে আর কি। এই যে আমার শাহী গরম মশলা আমি এখন দিতেছি দুই চামচ দিব আর কি, আপনাদের কাছ থেকে আমি আর রিকোয়েস্ট করবো না, কমেন্ট করে লাইক করে শেয়ার করে। আমার এখন শেষ হয়ে গেছে, আমরা আবার করবো যে নতুন রেসিপি দিয়ে আবার আসবো। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।